একদা আর এসপের গড়। সেই বালুর ঘাটে কিছুদিন ফুটেছিল ঘাস ফুল, তবে 5 বছর ঘুরতে ঘুরতে ঘাস ফুলের জায়গায় ফোটে পদ্ম। যিনি ফোটান তিনি আর কেউ নন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 2024 লোকসভা নির্বাচনে কি হবে তা নির্ণয়ের জন্য শুক্রবার বালুরঘাট কেন্দ্রে হলো লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। বাংলায় যে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ হয় সেই তিনটির মধ্যে সারাদিন বিক্ষিপ্ত ঘটনার খবরে সব থেকে বেশি শিরোনামে ছিল বালুরঘাট কেন্দ্র। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যেই তপন বিধানসভার পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুলে বুথের সামনে সম্মুখ সমরে নেমে পড়ে বিজেপি এবং তৃণমূল। বিজেপির এজেন্ট এবং বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক যতীশ বর্মনকে মারধরের অভিযোগ ওঠে। সেখানেই সুকান্ত মজুমদারকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা, পাল্টা স্লোগান দেন বিজেপি কর্মীরাও। তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান সুকান্ত। এখানে চাটি এটা 100 মিটারও হবে না, পুলিশ এখানে করছে, পুলিশ নিজে এখানে বসে থাকছে এবং তৃণমূলের লোকেদেরকে এখানে বসতে দিচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়মের উল্লঙ্ঘন। এরা আমার উপস্থিতিতে যদি নিয়মের উল্লঙ্ঘন করে, পুলিশের উপস্থিতি যদি করে, তাহলে পুলিশের যেখানে সবসময় এত পুলিশ থাকবে না, তাহলে সেখানে কিভাবে ভোট করানোর চেষ্টা বলছি আজকে ময়নাতে কিভাবে, এটা তো জিজ্ঞেস করো কিভাবে কিভাবে। বিজেপি মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার, সেই সঙ্গে মহিলাকে দেখে অশ্লীল শব্দ ব্যবহার করা হয় বলেই অভিযোগ। ঘটনার খবর পেয়ে ছুটে যান সুকান্ত। গঙ্গারামপুর সহ একাধিক জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর শিরোনামে আসে। প্রশাসন তৃণমূলের কথায় চলছে, আইসি তৃণমূলের হয়ে কাজ করছেন অভিযোগ সুকান্ত। দেখুন, গঙ্গারামপুরে আমাদের কাছে আগে থেকে আগাম পূর্বাভাস ছিল যে এখানে ঝামেলা হতে পারে। গঙ্গারামপুরের আইসি বায়াস একদম সম্পূর্ণ দলদাসের মতো কাজ করছে গঙ্গারামপুরের আইসি, এবং যেভাবে কাজ করছে এইভাবে কাজ করলে পরে নির্বাচন নিরপেক্ষ হওয়া সম্ভব না। যারা তৃণমূলের নেতা বিক্ষুব্ধ তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, বিজেপি যেখানে কমপ্লেন করছে সেখানে কোনো গ্রেপ্তারই হচ্ছে না। আমার কাছে যা খবর, ইলেকশন কমিশন থেকে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে এসপিডিএমকে, বলিষ্কার বলে দেওয়া হয়েছে এই দুজন গুন্ডা, একজন হচ্ছে প্রসূন মিত্রের পিএ শুভম জয়সওয়াল আর আরেকজন হচ্ছে হ্যালো, এদের যদি আরেকবার ফুটেজ পাওয়া যায় তাহলে গঙ্গারামপুরে আইসি গেল। এদিন একাধিক এলাকা পরিদর্শন করেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। প্রতিপক্ষ সুকান্ত মজুমদারের সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। বালুরঘাটের একাধিক প্রান্তে বিক্ষিপ্ত ঘটনার খবর প্রকাশ্যে আসলেও তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী, তা তার বক্তব্যে স্পষ্ট। ওনাদের তো ব্যাপারটা হচ্ছে যদি নিজেদের সংগঠন না থাকে তাহলে এগুলো কথাটা বলে ঢোলে ওরা মানুষের একটা সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। ওনাদের 1500 আমাদের যে আপনার 54টা বুথ আছে এখানটায় আপনার 500-র মতো বুথে ওনাদের লোক নেই। এখন সেটাতে যদি কোনো জায়গাতে কোনো কিছু হয়, লোক যদি না থাকে, এখন ওনারা এইসব করে চড়ে একটা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ। বালুরঘাট লোকসভার 7 বিধানসভায় অধিকাংশ তৃণমূলের ভালো জমি রয়েছে, বিজেপিও আস্তে আস্তে নিজেদের জমি শক্ত করছে। এবার কি ফের পদ্মফুল ফোটাতে পারবেন সুকান্ত মজুমদার? এবার কিন্তু তার প্রতিপক্ষ শাসক দলের হেভিওয়েট মন্ত্রী। দাঁড়িপাল্লায় সমান সমান টক্কর দেখা যেতে পারে বালুরঘাটে। উত্তর মিলবে 4 জুন। বালুরঘাট থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট, সময় কলকাতা।